কিছুই তো দেখা যাচ্ছে না। শান্তনু দা কিছু বলো, গুড মর্নিং বন্ধুরা। তো আজকে আমাদের দার্জিলিং ট্যুরের শেষ দিন। আজকে আমরা এখান থেকে বেরিয়ে যাব, 10টায় আমাদের গাড়ি আসবে, তারপরে আমাদের হয়তো আজকে কিছু জায়গা দেখাবে। তো দেখি কোন কোন জায়গা আমরা আজকে যাচ্ছি দেখতে, তারপর ওখান থেকে চলে যাব শিলিগুড়ি। শিলিগুড়িতে আমাদের রাত 9টায় বাস, ট্রেনের টিকিট আমরা পাইনি, তো বাসই বুকিং করতে হয়েছিল আর স্লিপার সিট, তো বাসে করে চলে যাব একদম কাল সকালে নামবো। তো আমরা এখন রেডি হয়ে রুম থেকে বেরিয়ে যাচ্ছি, তো আজকের পুরো ব্লগটা দেখতে থাকো। এই যে আমাদের রুম, এখন আমরা সব প্যাকিং করছি, প্যাকিং হয়ে গেছে অলরেডি। হ্যাঁ দাও একটু, এই যে আমার বর পুরো রেডি হয়ে গেছে। কতটা সুন্দর ভিউটা একবার দেখুন, দেখাচ্ছি আমি, আর আমি এখানে পুরো কেঁপে যাচ্ছি বাইরে থেকে, খুব ঠান্ডা বাতাস আসছে। এই যে দেখুন কত ভিউ, কত সুন্দর চারিদিকটা। এই হিল কুইন হোটেলের পরিষেবা খুবই ভালো ছিল এবং আমরা এখানে খুব আরামেই ছিলাম। ডেসক্রিপশন বক্সে হোটেলের সমস্ত ডিটেলস পেয়ে যাবেন। হোটেল থেকে বেরিয়ে আমরা এখন আমাদের রিজার্ভ করা গাড়ির দিকে চলে যাচ্ছি। আমরা ব্রেকফাস্ট সেরেই গাড়িতে উঠেছি আর এখন ঘড়িতে 10:30। 3 রাত্রি 4 দিনের দার্জিলিং ট্যুর আজকে আমাদের শেষ, তো মনটা তো একটু খারাপ হয়ে আছে। দ্য কুইন অফ হিলস দার্জিলিংকে টাটা বাই বাই করে দিয়ে আজকে আমরা বাড়ির দিকে রওনা দেব। কিন্তু বাড়ি যাওয়ার আগে আরও 2টো ভিউ পয়েন্ট আমরা আজকে দেখে যাব। সো প্রথম ভিউ পয়েন্টের নাম হচ্ছে সীমানা ভিউ পয়েন্ট, এখান থেকে প্রায় 1 ঘন্টার মতো লাগবে। আমরা প্রায় সীমানা ভিউ পয়েন্টের কাছাকাছি চলে এসেছি আর চারিদিকে রাস্তাতে দেখুন অনেক বড় বড় গাছ আর পুরো রাস্তাটা কুয়াশায় ঢাকা। সীমানা ভিউ পয়েন্টে আমরা চলে এসেছি, এটি ইন্ডিয়া এবং নেপাল বর্ডার। ইন্ডিয়া এবং নেপাল বর্ডারের জন্য এটি একটি বিখ্যাত পর্যটন কেন্দ্র। দার্জিলিং থেকে প্রায় 1 ঘন্টার রাস্তা এই সীমানা ভিউ পয়েন্ট। খুব ঠান্ডা, এ কিছুই তো দেখা যাচ্ছে না। অতিরিক্ত কুয়াশা থাকার কারণে আমরা কিচ্ছু দেখতে পাচ্ছিলাম না। এই দিকটা ইন্ডিয়া আর ওই সাইডটা নেপাল, আর যেখানে সীমানাটা পড়ছে ওটা ওই দিকে আছে। তো আমরা এখন দাঁড়িয়ে আছি ইন্ডিয়াতে, কিন্তু একটু ওই দিকে গেলেই আমরা নেপালে যাব। মজার ব্যাপার হচ্ছে এখানে কোনো স্পেসিফিক বর্ডার দেওয়া নেই, খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার। এই জায়গাটা তো এমনিতেই সুন্দর আর কুয়াশার জন্য আরও সুন্দর লাগছিল। এই যে এই জায়গাটা হচ্ছে সীমানা, এখানে ইন্ডিয়া নেপাল বর্ডারের সীমানা আছে এবং আমরা এখন নেপালে দাঁড়িয়ে আছি। ওই সাইডে গেলে আমরা ইন্ডিয়া চলে যাব, মানে মজার ব্যাপার, এক পা এদিক ওদিক করলে একদিকে ইন্ডিয়া এবং একদিকে নেপাল। এখানে ছোট্ট মতো একটা বাজারও আছে, কাপড়ের দোকান সহ বিভিন্ন রকমের খাবারের দোকানও এখানে আছে। আমি করছি
অতিরিক্ত কুয়াশা থাকার কারণে অনেকগুলো দোকান দেখলাম বন্ধ আছে, বসেইনি। আর একটা কথা বলে দিই যে এখানে কেনাকাটি করতে গেলে একটু দেখে শুনে করবেন, কারণ এখানে বার্গেনিং চলে না, সব কিছুরই ফিক্সড রেট। আমরা এই সাইডে চলে এলাম একটু ম্যাগি খেতে। আর এই যে শান্তনুদা, আমি নিজেই ম্যাগির প্যাকেট দিলাম, এখন ম্যাগি বানাবে, তারপরে আমরা খাবো। আর দেখতেই পাচ্ছেন কত কুয়াশা, আমাদের গরম গরম ম্যাগি রেডি। কত কিরকম ঠান্ডা! সীমানা ভিউ পয়েন্ট থেকে বেরিয়ে এলাম, আমাদের নেক্সট ভিউ পয়েন্ট মিরিকের দিকে এখন আমরা এগিয়ে যাচ্ছি। এখানকার স্পেশাল দার্জিলিংটি খাওয়ার জন্য আমরা একটু নেমেছিলাম। সো ফাইনালি আমরা মিরিক পৌঁছে গেছি। আর এই যে আমরা মিরিক পার্কের সামনে দাঁড়িয়ে আছি, এখন দার্জিলিং ট্যুরের 3 রাত্রি 4 দিনের জন্য যে প্যাকেজ আমরা বুক করেছিলাম, তাতে শেষ দিনে মিরিক এবং সীমানা ভিউ পয়েন্ট দেখার কথা ছিল। সেই মতো আমাদের রিজার্ভ করা গাড়ি সীমানা ভিউ পয়েন্ট দেখিয়ে এখন মিরিকে নিয়ে এসেছে। আমরা মিরিক পার্কে ঢুকে পড়েছি, আর এটা একটা দেখার মতো জায়গা। দার্জিলিং যারাই আসে শেষ দিনে মিরিকের পার্ক এবং লেক এই দুটো জায়গা দেখেই যায়। কুয়াশা বরফ কথা বেরোচ্ছে না মুখ দিয়ে, কিন্তু ছবি তোলার সময় ঠিক পোজ দিচ্ছি। ৪ ডিগ্রি সেলসিয়াস ছিল এখানে, এতটাই ঠান্ডা। ওই যে আমাদের তনুশ্রী দিয়েও দাঁড়িয়ে দাঁড়িয়ে জমে গেছে। এই সাইডটা মিরিক লেক, আর দেখতেই পাচ্ছেন কিরকম কুয়াশা। শান্তনুদা কিছু বলো, আর ঠান্ডায় কথা বলতে পারছি না, আমরা তাও সানগ্লাস পরে ক্লিক করছি। এবার আমরা মিরিক লেকের ওই সাইডে যাব। এখন আমরা মিরিক লেকের ব্রিজের উপর দিয়ে হেঁটে চলেছি, আর চারপাশের পরিবেশটা দেখুন কত সুন্দর। দেখতে পাচ্ছেন কুয়াশাতে ভর্তি, রীতিমতো কিচ্ছু দেখা যাচ্ছে না। না জানি এই লেকের জল কতটা ঠান্ডা হবে, ভেবেই গা শিউরে উঠছে।
আমরা এই সাইডে চলে এলাম লেকের বিপরীত সাইডে। আর এই যে এখানে কত সুন্দর ঘোড়া বাঁধা আছে দেখুন, আর এই জায়গাটা তো আরো সুন্দর। আশা করি আপনারা দেখতেই পাচ্ছেন কিরকম কুয়াশা, পুরো ব্রিজটাও দেখা যাচ্ছে না, আর এদিকে লেকটাও কুয়াশায় ঢেকে গেছে। চারিদিকে এত বড় বড় গাছ, কুয়াশা, এত ঠান্ডা বাতাস, উফ, জাস্ট মন ভরে গেল এই জায়গাটা এসে। দারুন সুন্দর জায়গাটা। হ্যাঁ, তোদেরকে ঘুরবি বাবা, এত সুন্দর একটা জায়গা, আর ভিডিও না করলে হয়? আর আমার হাজবেন্ডকে তো আমি একা একা ভিডিও করতেই দেবো না। আমরা চলে এলাম আই লাভ মিরিকে। এই জায়গাটাও খুবই সুন্দর, চারিদিকে বড় বড় গাছ, আর এখানে এই যে আই লাভ মিরিক লেখা আছে, দার্জিলিং এলে এই জায়গাটা একদমই মিস করবেন না। আই লাভ মিরিক। এই এটা কি হলো? আমার হাজবেন্ড তো আমাকে পাত্তাই দিল না। আই লাভ মিরিকের এখানে ফুচকারি স্টল বসেছিল, তো ভাবলাম ফুচকা খেয়ে নিই সকলে, কিন্তু এখানে 50 টাকায় 5টা ফুচকা পাওয়া যায়। তবুও খেয়েছিলাম, খেতে ছাড়িনি। হ্যাঁ, যতই হোক ফুচকা বলে কথা। চারিদিকে এত কুয়াশা, কিচ্ছু দেখা যাচ্ছে না কুয়াশাতে। আই লাভ মিরিকের ওখান থেকে ফিরে চলে এলাম, এত ভালো জায়গা, এখান থেকে যেতেই ইচ্ছা করছিল না, কিন্তু যেতে তো হবেই। সো বাই বাই মিরিক। আহা, চারিদিকে কি সুন্দর পরিবেশ, এটা সামনে থেকে না দেখলে না ফিল করা যাবে না। মিরিককে বাই বাই করে দিয়ে আমরা এখন শিলিগুড়ির দিকে এগোচ্ছি। সন্ধ্যার দিকে আমরা শিলিগুড়ি পৌঁছালাম। এই যে মুখচোকর অবস্থা দেখতেই পাচ্ছেন, এই যে এতগুলো লাগেজ নিয়ে যাওয়া নিয়ে আসা খুবই কঠিন। এখন প্রায় রাত হয়ে গেছে আর আমরা বাসের জন্য অপেক্ষা করছি। রাত 9টায় আমাদের বাস, আমরা ট্রেন পাইনি তাই বাসেই যেতে হচ্ছে। বাসে স্লিপার সিট বুক করে নিয়েছি, তো আমাদের বাস চলে এসেছে এবং আমরা বাসে উঠে পড়েছি। আর এই যে আমাদের স্লিপার সিট, ওখানে বসে আছি। প্রচণ্ড অন্ধকার, তবু আমি আপনাদের মোবাইলে লাইটে দেখানোর চেষ্টা করছি। আর এই যে আমাদের বাস ছেড়ে দিল, আমরা এখন শিয়ালদাকেও বাই বাই করে দিয়ে চলে যাচ্ছি। প্রচণ্ড ক্লান্ত হয়ে আছি আমরা, এবার আমরা একটু ঘুম দেব, একদম সেই সকালে পৌঁছাবো আমাদের গন্তব্যস্থলে।
আমার দার্জিলিং ব্লগের পার্ট 1 এবং পার্ট 2 এর ভিডিওটি অবশ্যই দেখে নেবেন। আর এরকম আরও ভালো ভালো ভিডিও পেতে আমার চ্যানেল বঙ্গাল স্বর্ণালীকে সাবস্ক্রাইব করে সবসময় আমার পাশে থাকবেন। বাই।